5. Today we are going to read pronouns. Pronouns are the words that are used in place of nouns to avoid repetitions of nouns. They are of different kinds. For example, I, we, me, she, her, it, us, them, they, mine, ours, yours, his, hers, theirs, etc. Okay, pronoun tale ki? Pronoun amra shob jaygay je word gulo ke boshai shei gulo ke amra pronoun bole thaki. যাতে নাউন রিপিটেশন বারবার না হোক। যেমন কি আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে বোঝাচ্ছি, সীতা, সীতা ইজ আ গার্ল, সীতা ওয়েন্ট টু স্কুল এভরি ডে, সীতা লাইকস টু ইট আইসক্রিম। দেখো সবসময় সীতা 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 চলে আসছে, কিন্তু আমরা যদি ওই নাউনটাকে সরিয়ে দিয়ে শি ইজ আ গার্ল, শি ওয়েন্ট টু স্কুল, না ফার্স্টে আমাকে রাখতে হবে সীতা ইজ আ গার্ল, শি ওয়েন্ট টু স্কুল, She likes to eat ice cream. এবার দেখো নাউনের রিপিটেশন আর এখানে হচ্ছে না, আমি নাউনের বদলে এখানে প্রোনাউনটাকে বসাচ্ছি। বারবার সীতা 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 না বসিয়ে আমি এখানে শি বা হার বা রাম হলে হিজ বা হি এইগুলো বসাবো, এটাকেই আমরা প্রোনাউন বলি। আর প্রোনাউন অনেক টাইপের হয়, কী কী টাইপস আছে চলো দেখে নিই। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন আর ইউজ ইন দ্য প্লেস অফ নেমস অফ পার্সন, অ্যানিমালস অর থিংস। আচ্ছা পার্সোনাল প্রোনাউন ফার্স্ট ওয়ান, পার্সোনাল প্রোনাউন কোথায় আমরা বসাতে পারি? পার্সোনাল প্রোনাউন যে কোনো মানুষের নামের সামনে, অ্যানিমালসের নামে আর থিংসের নামে আমরা বসাতে পারি। এক্সাম্পলস দেখে নিই চলো আসি। উই উইল গো টু দ্য মার্কেট টুডে, এখানে হয়ে যাচ্ছে উই ইজ দ্য প্রোনাউন। নেক্সট দে ওয়ন দ্য গেম, দে ইজ দ্য প্রোনাউন। আচ্ছা এই চার্টটা তোমরা একটু পড়ে নেবে, গ্রুপ, পার্সোনাল প্রোনাউন, জেন্ডার, এই চার্টটা তোমরা বাড়িতে পড়বে আর খাতাতেও তুলে নেবে। রিড দিস সেন্টেন্স, নিকিতা ইজ সিক, শি ডিড নট গো টু দ্য স্কুল টুডে। দেখো এখানে বলেছে নিকিতা ইজ সিক, নিকিতা মানে নাউনটাকে একবারই ইউজ করা হয়েছে, উই অল নো নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, নাউনকে একবারই ইউজ করা হয়েছে, তারপরে লেখা আছে শি ডিড নট গো টু স্কুল টুডে। শি মানে এখানে প্রোনাউন, নাউনের রিপিটেশন যাতে না হোক তাই জন্য শিটা ব্যবহার করা হয়েছে। নেক্সট মাই পাপি ইজ ভেরি নটি, ইট স্ক্যাটার্ড দ্য থিংস হিয়ার অ্যান্ড দেয়ার। আচ্ছা মাই পাপি, পাপি ইজ আ নাউন, এবার ইট স্ক্যাটার, ইট কেন বলেছে এখানে, আবার মাই পাপি বলেনি, জাস্ট বিকজ রিপিটেশন অফ নাউন না হয়ে যাক তাই জন্য এখানে প্রোনাউনের ব্যবহার করা হয়েছে। নেক্সট চলে আসছি পার্সোনাল প্রোনাউন, লাইক আই, উই, ইউ, হি, শি, ইট অ্যান্ড দে ইউজুয়ালি অ্যাক্ট অ্যাজ দ্য সাবজেক্ট ইন আ সেন্টেন্স। আচ্ছা এইসব যে আছে আই, উই, হি, শি, দে, ইট, এইগুলো সাবজেক্ট হিসাবে একটা সেন্টেন্সে অ্যাক্ট করে, কাজে লাগে, দে আর কল সাবজেক্ট প্রোনাউন। আর এইগুলোকে আই, উই, ইউ, শি, হি এইগুলোকে আমরা সাবজেক্ট প্রোনাউন বলেও জানি। নাও রিড দ্য সেন্টেন্স, সুধা ইজ আ গুড গার্ল, everyone likes her. এবার দেখো এখানে সুধা না লিখে হার লিখে দিয়েছে এই সাইডে, জাস্ট বিকজ রিপিটেশন অফ নাউন না হোক। সুধা ইজ আ গার্ল, everyone likes her, সবাই তাকে ভালোবাসে। নেক্সট আওয়ার নেবার্স আর ভেরি ফ্রেন্ডলি, everyone likes them. বারবার নেবার্স ইউজ না করে নেবারের জায়গায় এখানে দের ইউজ করা হয়েছে। নেক্সট পার্সোনাল প্রোনাউন লাইক মি, আস, ইউ, হার, হিজ, ইট অ্যান্ড দেম কাম ইন প্লেস অফ দ্য অবজেক্ট ইন আ সেন্টেন্স, দে আর কল অবজেক্ট প্রোনাউন। আচ্ছা আমরা যেমন সাবজেক্ট প্রোনাউন পড়লাম ঠিক সেরকমভাবে মি, আস, ইউ, হার, হিজ, ইট এইগুলো হয়ে যায় অবজেক্ট প্রোনাউন। দেখো ফিল আপ, লেটস রিভাইজ, দ্যাট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট পার্সোনাল প্রোনাউন। নাম্বার ওয়ান, দে স অমিত অ্যান্ড ড্যাশ, এখানে অপশনে রয়েছে মি অর আই, অ্যাট দ্য মল লাস্ট নাইট আফটার ক্লাস, তাহলে অমিত অ্যান্ড মি হবে এখানে, ঠিক আছে। আমি একটা তোমাদের জন্য করে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে, দেখো আমি তিনটে করে দিয়েছি তোমাদের জন্য। নেক্সট ওয়ান ইজ হি ইজ গোয়িং টু দ্য পার্টি উইথ ইউ অ্যান্ড ড্যাশ মি অ্যান্ড আই, ব্র্যাকেটে রয়েছে ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে হয়ে যাবে ইউ অ্যান্ড মি, দেখো করে দিয়েছি তোমাদের জন্য একটা মি অ্যান্ড ইউ। তারপরে দেখো ইউ অ্যান্ড ড্যাশ হার শি, ব্র্যাকেটে দেওয়া রয়েছে ওর টু রিটার্ন দ্য বুকস টু দ্য লাইব্রেরি, দে আর অলরেডি ওভার ডিউ,
ইউ অ্যান্ড শি রয়েছে, দেখো আমি এটা করে দিয়েছি, তোমরা বাকিগুলো বাড়িতে খাতায় করবে। নেক্সট ওয়ান বি, রিপ্লেস দ্য কালার্ড ওয়ার্ডস উইথ প্রোনাউন অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। এই যে কালার ওয়ার্ডসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোকে তোমাদেরকে রিপ্লেস করতে হবে আর সেখানকার জায়গায় তোমাদের প্রোনাউন বসাতে হবে। মানসি সেড দ্যাট মানসি হ্যাড টু গো টু মিট মানসিস ফ্রেন্ড সুন। তাহলে এখানে কি করে লিখবে? এই মানসি, দেখো দুটো মানসি কালার্ড ওয়ার্ড রয়েছে, এই মানসি আর এই মানসিস, এই দুটোকে তোমাদেরকে প্রোনাউনে কনভার্ট করতে হবে। তাহলে মানসি সেড দ্যাট শি হ্যাড টু গো টু মিট হার ফ্রেন্ডস সুন। তাহলে আমরা মানসির জায়গায়, এই মানসির জায়গায় শি লাগালাম আর মানসিস এর জায়গায় হার লাগালাম। তো ইউ হ্যাভ টু কনভার্ট লাইক দিস অ্যান্ড রি রাইট দ্য সেন্টেন্স ইন আ ফুল ওয়ে। সো জাস্ট কমপ্লিট ইট বাই ইয়র সেলফ ইন কপি। নেক্সট কাম আপ টু দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। Reflexive pronoun are used when the action done by the subject reflects upon the subject. আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? যখন কোনো অ্যাকশন সাবজেক্ট করছে আর সেটা সাবজেক্টকে রিফ্লেক্ট করে দেয়, সেই অ্যাকশনদেরকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। যেমন সাম রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর মাই সেলফ, ইয়র সেলফ, হার সেলফ, হিম সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ এক্সেট্রা। ফর এক্সাম্পল, আই হার্ট মাই সেলফ, এখানে রিফ্লেক্স কাকে করা হয়েছে? নিজেকেই। তাই জন্য আই হার্ট মাই সেলফ, মাই সেলফ ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট নেক্সট এমফেটিক প্রোনাউন ইজ ইউজড উইথ দ্য নাউন অর প্রোনাউন। এমফেটিক প্রোনাউন আমরা নাউন আর প্রোনাউনে ইউজ করতে পারি ফর দ্য সেক অফ এমফাসিস, এমফাসিস মানে রিফ্লেক্ট করানোর জন্য। দ্য এক্সাম্পলস অফ সাম এমফেটিক প্রোনাউন্স আর মাই সেলফ, হিম সেলফ, ইয়র সেলফ, হার সেলফ, দেম সেলফ, ইট সেলফ, ইট সেলফ, দেম সেলফ এক্সেট্রা। ফর এক্সাম্পল, only you yourself can explain it to me. এখানে দেখো এমফাসিস কাকে করানো হয়েছে? এখানে সেলফ ছিল, yourself ছিল, সেটা হয়ে যাবে plural form এ yourselves, V-E-S, এই দেখো এখানে করা রয়েছে। Next come up to the exercise number C, that is fill in the blanks with reflexive or emphatic pronoun. এখানে তোমাদেরকে reflexive or emphatic pronoun দিয়ে fill up করতে হবে। দুটো আমি তোমাদের জন্য করে দিয়েছি। নাম্বার ওয়ান, আই মাই সেলফ শো ইউ দ্য ওয়ে। নাম্বার টু, শি হার সেলফ স্পোক টু মি। আর বাকিগুলো তোমরা খাতায় করবে। রিলেটিভ প্রোনাউন রিফার্স টু আ রিলেটস টু আ নাউন আর্লিয়ার ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কি? যেটা নাউনকে রেফার করে সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। এক্সাম্পলস দেখো, গীতা হ্যাজ ফাউন্ড দ্য পেন উইথ শি হ্যাড লস। এখানে উইথ স্ট্যান্ডস ফর পেন, উইথ দিয়ে আমরা পেনের কথা বোঝাচ্ছি, রিলেট করছি, তাই জন্য এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। এক্সারসাইজ ডি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রিলেটিভ প্রোনাউন ফর দ্য হেল্প বক্স, দেন আন্ডারলাইন দ্য নাউন ইট রিফার্স টু। দ্য গার্ল ড্যাশে আছে দেখো, হুম আই ট্রাস্টেড ওয়াজ আ চিট। নাম্বার টু, দ্য ম্যান হু ইজ ওয়েয়ারিং আ রেড কোট ইজ মাই ব্রাদার। লেটস কাম আপ টু দ্য এক্সারসাইজ ই, চুজ দ্য কারেক্ট রিলেটিভ প্রোনাউন ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দিস ইজ আ বয়, এখানে আছে দ্যাট, হুজ ইজ ফর সেলিং, আমরা ইউজ করবো দ্যাট। তাহলে হয়ে যাবে দিস ইজ দ্য হাউস দ্যাট ইজ ফর সেলিং। নাম্বার টু, আই স দ্য বয়, ব্র্যাকেটে দেওয়া রয়েছে হু উইচ সেভ দ্য লেডি ফ্রম ড্রাউনিং। অ্যান্সার হবে আই স দ্য বয় হু সেভ দ্য লেডি ফ্রম ড্রাউনিং। বাকিগুলো তোমরা নিজের খাতায় করে নেবে। লেটস কাম আপ টু দ্য নেক্সট পেজ, দ্যাট ইজ পজিটিভ প্রোনাউন। A noun used to express possession or ownership is known as possessive pronoun. আচ্ছা, যেই নাউন দিয়ে আমাদের ওনারশিপ মানে আর পজেশনটাকে বোঝানো হয় সেটাকে আমরা পজেসিভ প্রোনাউন বলে থাকি, যেটা এটা আমার। এক্সাম্পল দেখে নাও, মাইন, হিজ, দেয়ার, আওয়ার্স, ইয়ার্স, হার্স অ্যান্ড ইটস আর দ্য পজেসিভ প্রোনাউন। এখান থেকে আমাদের নিজস্ব জিনিসটাকে, নিজস্ব বিলঙ্গিংসটাকে বোঝানো হচ্ছে, তাই জন্য এটাকে আমরা পজেসিভ প্রোনাউন বলে থাকি। এক্সাম্পলস দেখি, দ্যাট হোয়াইট বাংলো ইজ দেয়ার্স, ওই হোয়াইট বাংলোটা তাদের, তাদের কথা বোঝানো হয়েছে। ওনারশিপ কার আছে বাংলোটা? তাদের, তাই জন্য এখানে তাদেরটাকে হাইলাইট করা হয়েছে। নাম্বার টু, আই থিঙ্ক দিস স্যুটকেস ইজ ইয়ার্স, ইয়ার্সটাকে হাইলাইট করা হয়েছে বিকজ এই স্যুটকেসটা তার। লেটস কাম আপ টু দ্য এক্সারসাইজ নাম্বার এফ, দ্যাট ইজ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল পজেসিভ প্রোনাউন। দ্য হাউস বিলংস টু দেম, দ্য হাউস ইজ দেয়ার্স। নেক্সট, ইউ মাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স।
বাকিগুলো তোমরা খাতায় পড়বে। নেক্সট এক্সারসাইজ জি, চুজ দ্য কারেক্ট পজেসিভ প্রোনাউন ফর দ্য ব্র্যাকেটস ইন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দোজ রেড মার্বলস আর ব্র্যাকেটে দেওয়া রয়েছে ইয়ার্স না ইটস, তোমরা দেবে ইয়ার্স। দোজ রেড মার্বলস আর ইয়ার্স। নেক্সট, দিস ইজ মাই বুক বাট দ্য ওয়ান ইজ, ব্র্যাকেটে দেওয়া রয়েছে ইয়ার্স না ইটস, তোমরা দেবে ইয়ার্স। তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে দিস ইজ মাই বুক বাট দ্যাট ওয়ান ইজ ইয়ার্স, বাকিগুলো তোমরা খাতায় করবে নিজে। লুক অ্যাট দিস সেন্টেন্স, দিস ইজ অ্যান ওক ট্রি, দ্যাট ইজ অ্যান ম্যাঙ্গো ট্রি। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেখানে আমরা দিস, দ্যাট, দোজ, দিস এইগুলো ইউজ করি, সেইগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে থাকি, বিকজ এরা পার্টিকুলার প্রোনাউনকে রেফার করে, ডিনোট করে। দ্য কালার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স আর প্রোনাউন দ্যাট স্পেসিফাই অর পয়েন্ট আউট পয়েন্ট টু নাউন্স। দেখো এই ওয়ার্ডসগুলো, এই কালার ওয়ার্ডসগুলো নাউনকে পয়েন্ট আউট করছে, তাই জন্য আমরা এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে থাকি। The pronouns this, that, these and those are demonstrative pronoun because they point out to a particular noun. Demonstrative pronoun এর কাজ হচ্ছে particular noun কে point out করে বলা বা denote করা, সেটাকেই আমরা demonstrative pronoun বলে থাকি। Demonstrative pronoun এর example হচ্ছে these, that, these, those, etc. আচ্ছা, let's come up to the next page, that is exercise number H. Choose and write the correct demonstrative pronoun in each of the following sentence. Dash, ব্র্যাকেটে দেওয়া রয়েছে দিস, দোজ আর রটেন অ্যাপেলস, আমরা দেবো দোজ। এখানে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে বোঝাতে হবে। নেক্সট, দ্যাট, দিস আর দিস হ্যাভ আ লাভলি স্মেল, আমরা দিয়েছি দিস, আর বাকিগুলো তোমরা খাতায় নিজেরা করবে। লেটস কাম আপ টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ লুক অ্যাট দিস সেন্টেন্স, হুইচ ইজ ইয়ার ফেভারিট সাবজেক্ট, হোয়াট উড ইউ লাইক ফর লাঞ্চ। দ্য কালার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স আর প্রোনাউন দ্যাট আর ইউজ টু আস্ক কোশ্চেন। দেখো এটাকে বলা হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন্সগুলো কি, যেখানে আমরা কোশ্চেন্স জিজ্ঞেস করি সেটাকে আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে থাকি। ফর এক্সাম্পল, হুইচ, হোয়াট, হু, হুজ, হুম, এটসেট্রা। লেটস কাম আপ টু দ্য এক্সারসাইজ নাম্বার আই, দ্যাট ইজ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ড্যাশ গেভ ইউ দ্য নিউজ, হু গেভ ইউ দ্য নিউজ, কোশ্চেন মার্ক। দেখো লাস্টে কোশ্চেন্স করা হচ্ছে, আমরা জানি যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন মানে কাউকে প্রশ্ন করা। নাম্বার টু, ড্যাশ উইল ব্রিং দ্য বুকস ফ্রম দ্য লাইব্রেরি, হু উইল ব্রিং দ্য বুকস ফ্রম দ্য লাইব্রেরি, এটাতেও কিন্তু কোশ্চেন মার্ক হবে, বিকজ আমরা জানি যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন মানে কোশ্চেন করা। থ্যাংক ইউ ক্লাস, আর বাকি